যেহেতু ডিএমদের কাজের অনেক প্রেশার থাকে, এক একটা সাবজেক্টের উপরে এক একটা করে নোডাল অফিসার দাও, এবং তাতে তো আমি বলেছি এক একটা ডিএম 10 জন করে লোক নিতে পারে ক্যাজুয়াল, তাদের 60 বছর করে চাকরি করে দেবে কি হবে? 10টা করে লোক নাও 10টা কাজে ইনভলভ করার জন্য, একা পারবে না, ইম্পসিবল। তুমি কন্যাশ্রী দেখবে, তুমি বিশ্বশ্রী দেখবে, তুমি শারদ সম্মান দেখবে, তুমি ইটস নট পসিবল। বিডিওরা যা করবে করে, প্লাস আমি অল ডিএম কে আমি সিএস কে বলবো বাদ বাকি সিস্টেম মেকানিজমটা ঠিক করতে, 10 জন করে হ্যান্ডস যাতে ডিএমরা পায়, সেই 10 জনকে নিয়ে তারা এই কাজগুলো করবে। মানে হেলথে একটা নোডাল অফিসার থাকা উচিত পিডব্লিউডির কাছে, পিডব্লিউডি অ্যান্ড ট্যুরিজম একসাথে, কনস্ট্রাকশন যেটা, কনস্ট্রাকশনে একজন নোডাল অফিসার, দেল টেক কে, তার একটা জেলার ম্যাপ থাকবে। সুতরাং এইভাবে তোমরা যদি করো আমার মনে হয় ম্যান পাওয়ারটা বাড়বে। আমরা যেমন কতজন নিচ্ছি বাইরের অফিসার, আমরা 50 জন যেমন বাইরের অফিসার নিচ্ছি, কারণ আমার অফিসারদের অভাব আছে। এই বিবেক দেখো 3টে ডিপার্টমেন্ট সামলাচ্ছে, এরকম অনেক অফিসার আছে 3-4টে করে ডিপার্টমেন্ট সামলাচ্ছে, এরাও তো মানুষ। ভালো কাজ করার লোক মাত্র কয়েকজন আছে, রাওকেও কোঅপারেশন পঞ্চায়েত দুটোই সামলাতে হয়, মিনাকেও তাই, প্রভাত মিশ্রকেও তাই, একসাথে 3-4টে ডিপার্টমেন্ট চালাতে হয়, রাজেশকেও তাই, অনেকেই আছে এরকম কাজে। সেই জন্য বেশিরভাগকে, সেই জন্য আমরা 50 জন নিচ্ছি অফিসার কাজের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়। তার প্রিন্সিপাল সেক্রেটারির নিচে থাকবে তারা, তারা কাজগুলো জয়েন্ট সেক্রেটারি লেভেলে দেখাশোনা করবে যেখানে অভাব আছে। তোমরাও সেরকম, ওদেরও জেলার শাসকদেরও। আর তোমাদের তো এ নেই যে আজই তোমায় তাড়িয়ে দিলাম, তা তো নেই যে আজই তুমি চেঞ্জ হয়ে গেলে। তোমাদের তো একটা সিস্টেম আছে, তোমাদের 3 বছর করে, আমি জানি না ওদের সব 5 বছর করে, আর ডিএম এসপিদের কেন 5 বছর হবে না, ওদের কেন 3 বছর? এটা ইলেকশন কমিশন কি লিখবে? তোমার 5 বছর তুমি যাকে ইচ্ছা করে দিচ্ছ, তাহলে ইলেকশন রুলস অনুযায়ী তাহলে এরা কেন থাকবে না? ওরাও তো এজেন্সি। কাজে আমার মনে হয় যে থাকা উচিত, জেলাটাকে জানা উচিত। কাজে তোমাদের তো এটা নয় যে কাল তোমায় সরিয়ে দেওয়া হচ্ছে, তুমি কাজ করো, কাজটা তো করবে ভালো করে, বসো।